আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে, সাথে আছি আমি অনুভা বিশ্বাস। রবিবার দুপুরে বাংলাদেশে আঘাত হানবে মোখা, 4 নম্বর হুঁশিয়ারি সংকেত। মোখার কক্সবাজারে গুড়ি গুড়ি বৃষ্টি, সৈকতে ঢেউ বাড়ছে। মোখার সেন্টার পয়েন্ট হতে পারে টেকনাফ সেন্ট মার্টিন। সাধ্যের মধ্যে ভরছে না বাজারের ব্যাগ, দামে অস্বস্তি বাড়ছেই। সুদান থেকে ফিরলেন আরও 239 বাংলাদেশি। 114 কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি। শিগগির দেশে পেপাল চালু হবে বললেন প্রতিমন্ত্রী পলক। পটুয়াখালীতে পুকুরে ডুবে একই পরিবারের 3 শিশুর মৃত্যু। রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে যুবক নিহত। টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশ অপরিবর্তিত। এখানেই শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।